মতো। ওমা, আমি কি করলাম? রাত তো ঠিক মতো ঘুমাইতে পারিনি, একটু ঘুমাইতে আসছিলাম। তুই বারবার ফ্যান বন্ধ করতেছিস কেন? কারেন্ট চলে গেছে আফা, আমি বন্ধ করবো কেন? কারেন্ট গেছে গা? আরে এর আগে যে দুইবার কারেন্ট গেছে না, তুই যে ঝাড়ু দিতে এসে একবার বন্ধ করলি, গরম উঠতে এসে বন্ধ করলি। আপনারা আসলে অতি আরামে থেকে থেকে এখন একটু কষ্ট সহ্য করতে পারেন না? সারাদিন খালি পাড়া দেওয়ার কথা বলেন, আরেকদিন বলবেন আমি কিন্তু গার্মেন্টস কামে চলে যাবো আপনাদের কাম ছেড়া। রাত্রে ঘুমের সুযোগ পেলেও তো আপনি ঘুমান না, ঘুমের মধ্যে কি সব শাহরুখের গান বাজনা করতে থাকেন। তোরে দেখিস কি করি। আচ্ছা সরি, তোর আসলে জন্ম নুরির ঘরে হওয়া উচিত ছিল, যেখানে ফ্যান নাই কারেন্টও নাই। খালামা ঠিকই বলছে, আমাদের ঘরে ফ্যান নাই কারেন্টও নাই। কি বলিস? হো আফা, জন্মের পর থেকে জীবন ও কারেন্ট ফ্যান এগুলা চোখে দেখি নেই। আপনাদের বাসায় এসে একটু বাতাস খাই, আমার ভাই বোন ফ্যামিলি কত যে গরমে থাকে। আহারে, আমি রান্না করতেছি, ডাকা ডাকি করবি না, আরেকবার ডাকবি তোর আজকে সারাদিনের পাঁচ বেলা খাওয়া বন্ধ। তোমার নাম কি? ও কথা বলতে পারে না রে। কথা বলতে পারে না? ভালো হয়েছে, বেশি কথা বলা মানুষ আমার পছন্দ না। তা পছন্দ হবে কেন, তুই নিজেই তো একাই একশো। শোন,
ঠিক মতো দেখে না, কথা ঠিক মতো বলতে পারে না, কানে ঠিক মতো শোনে না, কতজনের শারীরিক প্রতিবন্ধকতা, ঠিক মতো হাঁটতে পারে না, কিছু ধরতে পারে না, ওদের ভিতরে কত কষ্ট এটা আমরা বোঝার চেষ্টা করি। সরি দোস্ত, আমি না এভাবে চিন্তা করি নাই। আমার আজকে বেশি হাইপার হওয়ার কারণ আছে রে, কালকে ওরে নিয়ে প্রতিবেশীর বাসায় গেছি, ওরা ওরে নিয়ে হাসাহাসি করতেছে, মনে হচ্ছে একটা টয়, ওকে নিয়ে খেলতেছে, কানাকানি করতেছে। ওর মতো মানুষগুলোর মধ্যে যে কত কষ্ট আমরা সেগুলো বোঝার চেষ্টা করি না। আসলেও তো ওদের কত কষ্ট ভিতরে, পরিপূর্ণ মানুষগুলোর মতো ওদের অ্যাবিলিটি নেই বলে প্রতিবন্ধী এই সাইনবোর্ডটা লাগায় ব্যাস আমরা রেখে দিই। তারপর তো যত খুশি অবহেলা চলতে থাকে। যারা একটু গরিব ওরা হচ্ছে পথে ঘাটে ভিক্ষা করবে, আর যাদের অবস্থা একটু ভালো ঘরের কোনে লুকায় রাখা হয়, কারণ এদেরকে মানুষের সামনে নিতে প্রেস্টিজও লাগে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ সব আমার মতোই করে রে, হয় এদের দিকে হাসে না ওদেরকে নেগলেক্ট করে। আসলে এটা করা ঠিক না, আমরা এদেরকে প্রতিবন্ধী বলে নেগলেক্ট করি, কিন্তু এরা হচ্ছে বাইবল এরকম এবং আল্লাহ ওদের এরকম বানাইছে। কিন্তু আসল প্রতিবন্ধী কারা জানিস? আমরা নর্মাল মানুষ যারা, কারণ আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি চোখ কান নাক সব দিছে, কিন্তু আমরা এগুলা পারফেক্ট ইউজ করি না। তাহলে প্রতিবন্ধী আসলে কারা? আমরা না? হ্যাঁ রে ঠিকই বলছিস। আমার মেজো মামা অস্ট্রেলিয়া থাকে, বাইরের দেশগুলোতে এই টাইপের বাচ্চাগুলো এই টাইপের মানুষগুলোর কি যে টেক কেয়ার হয় যেটা নর্মাল মানুষেরও হয় না, অথচ আমাদের দেশে যত উইক তত নেগলেক্ট করা হয়। আমাদের দেশে এদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থাই নেই। মাঝে মাঝে কি মনে হয় জানিস? এ দেশে জন্ম নেওয়ায় পাপ হয়েছে, কোনো কিছু ঠিক নাই। দেশের দোষ দিয়ে লাভ কি? দেশটা তো আমাদের নিয়েই তৈরি। একজন একজন করে সবাইকে ভালো হতে হবে, ভালো চিন্তা করতে হবে। এই গরিব দুঃখী উইক ডিসেবল এসব মানুষগুলোকে স্পেশাল ভেবে এদের বেশি বেশি টেক কেয়ার করতে হবে। প্রতিবন্ধীদের তো একটা জীবন আছে তাই না? ওদেরকে তো কেউ বিয়ে করবেও না। আরে ঠিকই বলছিস, আমিও ভাবতেছি তোরে কে বিয়ে করবে।